আপনারা দেখছেন সংবাদ টিভি আমাদের বিকল্প আমরা সংবাদ টিভিতে আপনাদের স্বাগত খেলার পর্বনের সঙ্গে আমি শ্রীময় ক্রিকেটে দিয়ে এসে সর্বকালের সেরা ক্যাচ কি এটাই বেন স্টোক্স ভাবিয়ে তুললেন সেটি ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা স্টোকের এমন ক্যাচ দেখে স্তম্ভিত ম্যাচের পঁয়ত্রিশতম ওভারে কাণ্ডটা ঘটল আদিল ওভারে প্রথম ডেলিভারি মিড উইকেটের ওপর দিয়ে খেলে নান্দিল ছক্কা হতে পারত কিন্তু বেন স্টোক্স ছো মেরে ক্যাচ নিয়ে ফেললেন শরীরটাকে শূন্য ছুঁড়ে ডান হাত ওপরের দিকে বাড়িয়ে ক্যাচটা নিলেন ঠিক অ্যাক্রোবেটিক স্টাইলে টু পয়েন্ট টু মিটার বা সাত ফুট ইঞ্চি লাফিয়ে ক্যাচটা নিলেন ইংলিশ অলরাউন্ডার তারপর থেকে তর্ক উঠে গেল এটাই ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্যাচ না এমন একটা ক্যাচ নিয়ে ফেলেছেন তা অবশ্য বিশ্বাস করতে পারছিলেন না স্টোক্স নিজেও ইংল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা স্টোকসের এমন কাজ দেখে সম্বিত স্পিনার গ্রেম সোয়ান যেমন বললেন যা দেখলাম কোনোদিনও ভুলব না আমার চোখে এটা অবিশ্বাস্য অসাধারণ ক্যাচ বললেও কম বলা হবে এটাকে ধারাভাষ্যকাররা বলেছিলেন স্টোকসের টাইমিং ছিল অসাধারণ আর ওরকম টাইমিং মেনে শরীর ছড়ার জন্য ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে থাকতে হয় বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উনআশি বলে উননব্বই রান করেছে স্টোকস বোলিংয়ে এসে টু পয়েন্ট ফাইভ ওভারে বারো রানের বিনিময়ে নিয়েছেন দুই উইকেট তারপরে এমন একটা না দুরন্ত ম্যাচ দেখালেন ম্যাচ শেষে স্ট্রোকস বলে গেলেন আমি বাউন্ডারি লাইন থেকে কিছুটা এগিয়েই দাঁড়িয়েছিলাম তাই বলটা যখন আমার দিকে আসছিল তখন সেকেন্ডের ভগ্নাংশে একটু চিন্তিত হয়ে পড়ি কিন্তু ইংল্যান্ডের দলে আমার একটা ডাক নাম রয়েছে ল নামটার সঙ্গে সুবিচার করতে পেরেছি আমি সংবাদ টিভিতে এই পর্যন্তই নান খবর নিয়ে আমি আবারও হাজির হবো সংবাদ টিভিতে ততক্ষণ দেখতে থাকুন সংবাদ টিভি আপনারা দেখছেন সংবাদ টিভি আমাদের বিকল্প আমরা